গুড আফটারনুন, এখন দুপুর 12:10 বাজে, একটু বেরোচ্ছি, হ্যাঁ নিজের কিছু কাজ, তারপর একটু ব্যাংকের কাজ, সব কিছু নিয়ে তোমাদের আমার ফ্ল্যাটের পিছন দিকটা দেখাই। এই দেখো বর্ষার জলপে কি সুন্দর গাছগুলো হয়েছে। এটা আমাদের রজনীগন্ধা গাছ, একদম মরে গিয়েছিল, বাট দেখো বৃষ্টির জলপে কি সুন্দর লাগছে, কি সুন্দর ফুল হয়েছে গাছগুলো, না দারুণ লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কেউ দেখো পুরো প্রচুর গাছ রয়েছে, এই দেখো, এই দেখো। তোমরা আমাকে সবসময় বলো রোদ্দুরে বেরোচ্ছ, লোপা তোমার মুখটা লাল হয়ে গেছে, হ্যাঁ সত্যি হয়, কষ্ট হয় না একেবারে বলবো না, কিন্তু না আমি ভীষণ কাজ করতে ভালোবাসি, আর লোপামুদ্রা ক্রিয়েশনকে আমার ইচ্ছে তোমাদের সবার কাছে পৌঁছে দেওয়ার, এটা আমার একটা স্বপ্ন, আর দেখো নিজের স্বপ্ন নিজেকেই সত্যি করতে হয়, তাই আমি চেষ্টা করছি আমি খুব ভালো করে যেন কাজ করতে পারি। আর একটা কথা না বললে নয়, তোমরাও আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করছো যাতে আমার লোপামুদ্রা ক্রিয়েশনও আমি এগিয়ে নিয়ে যেতে পারি। বেরোনো যাক, অনেকক্ষণ বকবক করলাম, চলো। আজকের মতো কাজ শেষ হলো, মানে রাস্তার কাজ শেষ হলো, এবার বাড়ি যাচ্ছি। আমিও লাঞ্চ করিনি, এখন 2:35 বাজে, আমি তিতলি নার্স তিনজনে একসাথেই লাঞ্চ করব, তো এসে গেছি বাড়ির রাস্তায়। তিতলি এবার খেতে বসে পড়ো, আজকের লাঞ্চটা দেখিয়ে দিই, পোলাও। তিতলি একটু পোলাও খেতে ভালোবাসে, যে পোলাও করেছি, আর এটা হচ্ছে পনির বাটার মশালা, মানে এটা আমার শাহি পনির, ওই যাই বলো না কেন। আর এখানে রায়তা রয়েছে, আজকে আমাদের ভেজ, কারণ আমার মাছ কেনা হয়নি, চিকেন ছিল করিনি, চিকেন ছিল করিনি, কালকে রাত্রিরে চিকেন ফ্রাই করেছি, আর ডিমটা ইচ্ছে করে, ডিম একটা ভেজে দেবো, না না পরীক্ষায় আমি ডিম খেলাম। যাই হোক এটা খেয়ে নে, আর রেডি, পুরো সব পড়া রেডি, রেডি হাফ রেডি, না কিছু জানি না, তিতলি এরমই করে জানো তো, কিছু জানি না, বাজে কথা কেন বলবো, মানুষকে যে জানি কিছু জানি না, পাশও করবে না, এরমই হবে। আচ্ছা ঠিক আছে, পাশ করতে হবে না, আবার এত বছর পরের বছর দিবি, কি আছে কি আছে, ফেলিওর কি বলতো সাকসেসের আগে রূপ, থাক আমি সাকসেসের পরের রূপটাই তাহলে দেখতে যাচ্ছি। চলো এবার নাটুও তো খাবে, আমার গুড গার্ল মেয়েটা গো, আমার জন্য বসে আছে, আমার জন্য বসে আছে মেয়েটা, খুব ভালো মেয়ে, এই বাড়িতে যদি কেউ ভালো থেকে থাকে সেটা হচ্ছে নাটু পালো। দিদি বাজে, দিদি বাজে, একটু ঝগড়াটে। এখন 7:00 বাজে, আমি আমার কাজকর্ম নিয়ে বসেছি, এই যে এই সমস্তগুলো করছি। আমার লোপামুদ্রা ক্রিয়েশনে আছো তারা তো দেখেছিল, এটা আমি তৈরি করেছিলাম, কিন্তু কালারটা চেঞ্জ করতে বলেছে যে নেবে, তো সেটা চেঞ্জ করে দিলাম। এভাবে আমি তো টুকটাক করে, জানোই যে আমি কাস্টমাইজ করি, নিজে হাতে বানাই, আর আমি ভীষণ ভালোবাসি জানো তো এই কাজটা করতে, সকালবেলা সমস্ত কিছু কাজ করে এসে আবার সন্ধ্যেবেলা যখন এগুলো নিয়ে বসি না, আমার মনটাই ভালো হয়ে যায়। আমি তোমাদের একটা কথা বলতে চাই, যদি এরকম বাড়িতে বসে মনে হয় যে না আমি কিছু শুরু করব, শুরুটা করে দিও, কারণ আমাদের ভাবতে ভাবতে অনেক টাইম চলে যায়, আর আমরা যদি সত্যি মনে করে থাকি যে হ্যাঁ আমি করব, আমি এটা করতে পারবো, চারিদিক থেকে হেল্প চলে আসবে। দেখো এগুলো সব নিয়ে এসেছি, এগুলো সব ঝুমকা বানাবো, নানান শেপের ঝুমকা বানাবো জানো তো, এই দেখো এরকম একটা বড় এনেছি, এরকম একটা ছোট এনেছি, তার থেকেও ছোট এনেছি, তার থেকেও ছোট এনেছি, এগুলো আমার পেজে ভীষণ সবাই খুব পছন্দ করে, সবাই অনেক ন্যায়ও, তো আমারও ইচ্ছা আছে যে একটু নতুনত্ব কীভাবে করবো, সময় ট্রাই করি যে একটু নতুনত্ব জিনিস, একটু হাটকে একটু আলাদা। তো যাই হোক কাজগুলো সেরে নিই, কারণ অনেকগুলো অর্ডার আছে, অনেকগুলো সুতো, মানে কী বলো তো আমাকে শাড়ির কালার পাঠাচ্ছে, তো আমি সেই শাড়ির কালারে আমি করে দিচ্ছি, তো সেসবগুলো করতে হবে, ফ্যান অফ করে আর বেশিক্ষণ পারছি না, তাই এখন ক্যামেরাটা অফ করছি। রাত্রির ডিনার এখনও কিচ্ছু তৈরি করিনি, সৌরভের আসতে দেরি আছে, কলেজ থেকে আবার হেড অফিস গেছে পার্ক স্ট্রিটে, সৌরভের আসতে অনেক দেরি, আর ফোনে সমানে মেসেজ আসছে একটা করে, আমার মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে আসছে, সবাই জিনিসপত্র চাইছে, হ্যাঁ তাই চৈতি দেখি। খুব সুন্দর হয়েছে, এই যে ওকে ছবিটা পাঠিয়েছি,
সত্যি আমি তোমাদের সাপোর্ট অনেক পেয়েছি, যার জন্য এই এই দেখো আমার তো এই ফেসবুক পেজে এই অনলাইনে করাটা একদম মানে নতুন, একদম নিউ, মানে আমি শুরু করেছি এটা ধরো ফেব্রুয়ারি, আমার জন্মদিন ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতেও শুরু করতে পারিনি, আমাদের মার্চ থেকে শুরু করেছি, তো মার্চ এপ্রিল মে জুন, কিন্তু আমার ভালো ফিডব্যাক, তোমরা আমাকে অনেক সাপোর্ট দিয়েছো। একটা কথা দেখো, আমি সবসময় মনে করি কম্পিটিশন প্রচুর প্রচুর মানুষ বানাচ্ছে, সুন্দর সুন্দর বানাচ্ছে, আমারটা যখন লোকে নেবে, আমার জিনিসটা লোকে যখন পছন্দ করবে, সেই কোয়ালিটিটা আমি যেন মেনটেন করতে পারি, আর ডেফিনেটলি আমার ডিজাইন যেন একদম অন্যরকম হয়, সেটা আমি সবসময় চেষ্টা করি। যাই হোক, বকবক বকবক করলে আমার চলবে না, কারণ আমার জুয়েলারি অনেক বানানো আছে, কালকে ডেলিভারি করতে হবে কয়েকটা, আর প্রত্যেক দিনই আমি আমার লোপামুদ্রা ক্রিয়েশনে নতুন নতুন ছবি দিই জুয়েলারির। যাই হোক, এবার মুখটা বন্ধ করে কাজ শুরু করি। গুড মর্নিং, আজকে মঙ্গলবার, আমার রান্না বান্না সব হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, রান্না বান্না এমন বলছি যেন একটা উদ্ধার করে দিয়েছি, রান্না করে না, সেরকম কিছুই রান্না করিনি, নিউট্রেলার ঝোল করেছি আজকে আমাদের ভেজ, আর তিতলি আজকে আমাকে বলে গেছে যে পাতলা ঝোল কিছু খাবে, কিন্তু আজকে মাছ করিনি, মানে মঙ্গলবার আমি সাধারণত বাড়িতে করি না মাছ মাংস, এগুলো মানে ভেজই খাই, কিন্তু নেমন্তন্ন বাড়ি পড়লে আমি ননভেজও খেয়ে নিই। আমার ছোটো মেয়ে আজকে মাটিতে শুয়ে আছে, শরীরটা একটু খারাপ, নাচ ঠিক আছে এখন? শরীরটা ঠিক লাগছে বাবু? ঠিক লাগছে, একটু চুপচাপ হয়ে চুপচাপ। এই ভিডিওটা আজকেই আপলোড করবো, এটা রেন্ডারিং হচ্ছে, এদিকে দেখো সব নিয়ে বসেছি, প্যাকিং চলছে, দেখো কালেটা বানিয়েছি, আর হ্যান্ডমেড সেটগুলো কি বলতো, যে যেরকম বলো আমি করে দিতে পারি, এই দেখো যেরকম কালার বলো আমি করে দিতে পারি, এইটাও দেখো হ্যান্ডমেড, এই যে এইটা এটা দেখেছো, এই দেখো এইটা অনেক জুটের, আমি অনেক কিছু বানিয়েছি, তো যাই হোক এগুলোকে প্যাকিং করব, করে কুরিয়ার করতে। তোমাদের একটা কথা বলি, কি বলতো, অনেকে বলে ঠিক আছে অনেক কাজ করেছো বা অনেক কাজ করেছিস, এবার একটু রেস্ট নিতে পারিস, এবার একটু রেস্ট নে, অ্যাকচুয়ালি আমি আমার কথা বলছি, আমি কি বলতো কারোর মা, ধরো তিতলির মা বা কারোর ওয়াইফ, সেই হিসেবে তো রয়েছি, কিন্তু আমার কাছে লোপামুদ্রা নামটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমার কাছে আমি ভীষণ ইম্পর্টেন্ট, আমি যদি নিজে কিছু করতে পারি, নিজেরটা যদি নিজে চালিয়ে নিতে পারি, তার থেকে আনন্দ আর অন্য কিছুতে হয় না, এটা আমার ছোটোবেলা থেকে, আমার ছোটোবেলা থেকে এই জিনিসটা ছিল, আমি অনেক ছোটো থেকে, মানে আমার দিদিমা ইআইডব্লিউসিতে ছিলেন, নিমালিপুর ইআইডব্লিউসিতে আমার দিদিমা মেম্বার ছিলেন, এক্সিবিশন হতো সুন্দর সুন্দর, আমি সেই ছোট্ট থেকে 7 কি 6 পড়ি, ছোটো ছোটো ফ্লাওয়ার বানাতাম, বুক মগ বানাতাম, মানে কাগজ দিয়ে নানা রকম ক্রিয়েটিভ কাজ করে ওদের বিক্রি হতো, বিক্রি হতো মানে ওরা এক্সিবিশন করতো, সেল হতো, তো আমিও সেখানে রাখতাম, আর সবাই নাতনির জিনিস, নাতনির হাতের জিনিস এই বলে নিত, তো আমার মধ্যে এটা ছোট থেকেই, আমার কাছে আমার কাজ করাটা শুধু পয়সা রোজগার নয়, আমার কাছে আমার ক্রিয়েটিভিটিটা, আমার পুজো, আমার ভালোবাসা, সেটা আমি ঘরে বসে কাগজই কুচোই আর ঘরে বসে আমি পুঁথিই গাঁথি না কেন। যাই হোক, তোমরা সত্যি অনেক সাপোর্ট করেছো, তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমি ভাবতে পারিনি যে আমি এই পেজটা আমার অনেক দিনের, কারণ আমি তো ব্রাইডাল মেকআপ তত্ত্ব সাজানো এগুলো করতাম, জুয়েলারিরও ছবি দিতাম, এভাবে কোনোদিনও পেজটাকে আমি সেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবিও নি, আমাকে তিতলি বারবার বলেছিল, আরও অনেকে আমাকে বলেছে যে লোপা তোমার হাতের কাজ এত ভালো, তুমি পেজটার দিকে একটু নজর দাও, কারণ এই ধরো লাইভ করেছি, এই অনলাইনে বিজনেসটা, এটা তো আমার একদম নতুন, সত্যি তোমরা অনেকে সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ, আর যারা এখনও আমার পেজটা মানে লোপামুদ্রা ক্রিয়েশন ফলো করোনি, যদি ভালো লাগে ফলো করতে পারো, একবার দেখে আসতে পারো, ফোন বাজছে, ফোন ধরতে হবে, ফোনটা তিতলির ছিল, যথারীতি ফোন করে বলছে খুব বাজে হয়েছে পরীক্ষা, তিতলি এরকমই করে জানো তো, সারাক্ষণ মানে আমার মাথা না পাগল করে দেয়। একটাই ডেলিভারি আছে, কিন্তু তাও করে দিয়ে আসে কি বলতো, কালকে পেমেন্ট করে দিয়েছে, আমার ভীষণ মানে ইরিটেশন হয় যতক্ষণ না দিই, তো তিতলির সাথে দেখা হয়ে যাবে, তিতলিও চৌরাস্তা দিয়ে ফিরবে, আর আমি চৌরাস্তায় কুরিয়ারটা করতে যাচ্ছি, তো করে আসি, তাই অটো যাচ্ছি। আখের শরবত দেখে কে কে আখের শরবত ভালোবাসো, চৌরাত থাকলে এক্ষুনি নিত, বাট আমি এখন খাবো না। এই ফিরে এলাম, তিতলির সাথে আমার দেখা হলো না, কারণ তিতলির রাস্তা এখনও 15-20 মিনিট দেরি, মানে তিতলি বাসে আছে, আর কি বলতো রোদ্দুরে তিতলি বললে একদম দাঁড়িয়ে না, সোজা বাড়ি চলে যাও, কিন্তু আজকে একটা বিশাল মিস্টেক হয়ে গেল, ওখানেই আমি ইলেকট্রিসিটি বিল জমা দিই, বাট টাকা নিয়ে যেতে ভুলে গেছি, বিলও নিয়ে যাইনি, এবার তোমরা
সবাই বলবে অনলাইনে কেন দাও না, কেন দিই না আমি সেটা নিজেও জানি না, আমি গিয়েই দিই। আর এই বাড়ির সামনে রাস্তাটা দিয়ে এত গাড়ি চলে না, পার হওয়া মুশকিল হয়ে যায়। গেটটা দেখলেও আনন্দ লাগে যে বাড়ি এসে গেছে। তিতলি মাদার্স ডেতে আমাকে এই জামাটা দিয়েছিল না, রিয়েলি ভীষণ ভালো। এই যে এইটা এইটা দেখলে না আমি খুশ হয়ে যাই। আজ থেকে শরীরটা একটু খারাপ ছিল, এই যে লাফাচ্ছে এইটা দেখেই আমার শান্তি। এটা লন্ড্রি ব্যাগ এখানে রাখা। আর নাটু নাটু ভালো আছে তো? ভালো আছে তো নাটু? ও ওই দেখো দিদি আসেনি বাবু, সকাল থেকে শরীরটা খারাপ, আসলে রাত্রিরে না কালকে কিছু খাইনি। চলো এসো এসো নাটন নাচ, চলে এসো, আমি দরজা বন্ধ করে দেবো, চলে এসো। রাস্তায় গেলে হট চিপস থেকে ব্যানানা চিপসটা নিই, আর আমি আজকে একটু আলু ভাজা নিয়েছি আর গোপীনাথের বোঁদে নিয়েছি। দাঁড়াও প্যাকেটটা ওদের উল্টো রেখেছি। চৌরাস্তার গোপীনাথ থেকে বোঁদেটা নিয়েছি। রাতের বেলা রুটির সাথে বোঁদে, পরোটার সাথে বোঁদে সত্যি খুব ভালো লাগে। তোমরাও কি বোঁদে পছন্দ করো? আমি আর সৌরভ খুব পছন্দ করি, তিতলি একটু না কোচাবে আমি জানি, আর নাটু পছন্দ করে জানে তো। যাই হোক গো, ঘেমেছি দেখেছো? এবার ড্রেসটা চেঞ্জ করি, সত্যি আর পারি না গো গরমে। তাও একটা আজকে ভুল হয়ে গেল, নিয়ে গেলে কাজটা হইবে তো, লাইটের বিলটাই নিতে ভুলে গেছি। এই যে তিতলি এসে গেল। তিতলি পরীক্ষা কেমন? বাজে, খুব 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 বাজে। হ্যাঁ বাজে হয়েছে বাবু, বাজে। কেন বাজে হয়েছে? কেন এফর্ট সব জলে মিশে গেছে, এতগুলো থিওরি পড়েছি একটাও থিওরি আসেনি, সেই জন্য বাজে। একটা থিওরি এমসিকিউ জানি না কি করেছি, কি হবে আর বাজে হয়েছে তো? কিছু হবে না, কি আবার হবে, আজকে একটু বাজেই হবে, মানে কালকে এটা দেবো। চলো ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য জল ভরে রেখেছি। এটা দিচ্ছে ওই দেখো, জল ভরে রেখেছি। আর একটু ও পোস্ত এনেছি, পোস্ত আছে। আর এই দেখো এইটা সুপ্রাকাল এইচডি, এই একটা ওষুধই আমি খাই, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম। আর আমার মাসটা বাড়ির দোকানে এই ধূপটাও দিলো, বললো ভীষণ ভালো, কেমন গন্ধ একটু বলবে। এবার আমি যাব নার্সকে নিয়ে নিচে ঘোরাতে। নার্স নিচে যাবে তো? যাবে তো, এখন শরীরটা ঠিক লাগছে তো বাবু? আমার ফ্ল্যাটের ঠিক অপোজিটে এরকম রুটির দোকান আছে, এই দেখো আমাদের দাঁড়িয়ে আছে রুটি। বলো 9:15, তাও সৌরভ চুল কাটতে গিয়েছিলে না? হ্যাঁ সামনে, এখন আর যেতে পারছে না শান্তনুর কাছে। যাই হোক, জাস্ট সৌরভ ঢুকলো, চুলটা খুব একটা ভালো কাটেনি, কিন্তু শীতে, হ্যাঁ পাড়ার সেলুনেই কেটেছে, কিন্তু শীতে করে দিয়েছে গো সৌরভ। হ্যাঁ তুমি ওটা সামনে করে নাও, তাহলেই বেটার। 11:40 বাজে, আমাদের ডিনার শেষ। ডিনার আমরা কি করলাম সৌরভ? আলু চচ্চড়ি, আলুর তরকারি আর ইয়ে খেলাম বোঁদে। হ্যাঁ আমার একটু ঘুগনি ছিল কালকে, সেটা খেলাম। যাই হোক তিতলি এখনো পড়ছে, কখন ঘুমাবে জানি না। কাল আমাদের ভোর 5:20 উঠে পড়তে হবে, ফার্স্ট তিতলি উঠবে তারপর সৌরভ 5:30, তাই তো? যাই হোক এখন আমরা শুতে যাব, তিতলি কখন শুতে যাবে সেটা জানি না। যদি আমাদের ফ্যামিলি বন্ডিং তোমাদের ভালো লেগে থাকে, যারা এখনও পরিবার.com কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই, কেউ কথাই বলতে পারছি না, এত টায়ার্ড। গুড নাইট, গুড নাইট।